বিশ্বের সবচেয়ে পুরনো ও সাংস্কৃতিক ঐতিহ্যময় জাতি রাষ্ট্রের একটি হল ফ্রান্স। এই দেশটি ঐতিহাসিক দিক থেকে পশ্চিমা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতিগুলোর একটি। এবছর ফ্রান্স দীর্ঘ 100 বছর পর অলিম্পিক গেমসের আয়োজক হয়েছে, তবে টুর্নামেন্ট শুরুর আগেই এবার বিতর্কে জড়িয়ে পড়ে দেশটি। টুর্নামেন্টটিতে মুসলিম নারী অ্যাথলেটদের জন্য হিজাব নিষিদ্ধ করে ব্যাপক সমালোচনায় পড়েছে 33তম আসরটির আয়োজক দেশটি। এবার দীর্ঘ 100 বছর পর অলিম্পিক গেমসের আয়োজক দেশ ফ্রান্স। দেশটিতে গ্রীষ্মকালীন অলিম্পিক শুরু হয়েছে 26 জুলাই এবং এটি চলবে 11 আগস্ট পর্যন্ত। তবে টুর্নামেন্টের শুরুর আগেই বিতর্কে জড়িয়েছিল ফ্রান্স। টুর্নামেন্টটিতে মুসলিম নারী অ্যাথলেটদের জন্য হিজাব নিষিদ্ধ করে ব্যাপক সমালোচনার শিকার হয় 33তম আসরটির আয়োজক দেশটি। গত বছর ফ্রান্স সরকার জানায়, অলিম্পিকের আসরে কোনো ফ্রেঞ্চ মুসলিম নারী ক্রীড়াবিদ হিজাব পরিধান করে খেলায় অংশ নিতে পারবেন না। মুসলিম নারী অ্যাথলেটদের জন্য হিজাবকে পুরোপুরি নিষিদ্ধ করেছিল ফ্রান্স। সেই সময় থেকেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল তাদের এই সিদ্ধান্ত। পরবর্তীতে সেই সিদ্ধান্ত থেকে সরেও আসেনি তারা। সে সময় ফরাসি মুসলিম দৌড়বিদ সোন কাম্বা সিলা জানিয়েছিলেন, হিজাব পরার কারণে তাকে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বাধা দেওয়া হয়েছে। গত বছরের সেপ্টেম্বর মাসে ফ্রান্সের এমন সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মারিয়া হুর্তাদো। তিনি জানিয়েছিলেন, একজন নারী কি পরিধান করবেন আর কি করবেন না তা নিয়ে কারোর হস্তক্ষেপই কাম্য নয়। পার্স টুডে জানায়, ফরাসি অলিম্পিক কমিটির প্রধান ডেভিড ল্যাপার্টিয়ান এর আগে বলেছিলেন যে দেশটির নারী ক্রীড়াবিদদের অলিম্পিকে হিজাব পরার অধিকার নেই। যদিও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার অফিসের মুখপাত্র হুর্তাদো গত 26 সেপ্টেম্বর প্রকাশিত এক বিবৃতিতে এই ধরনের নিষেধাজ্ঞা সত্য নয় বলে জানিয়েছিলেন। এদিকে ফরাসি অলিম্পিক কমিটি দাবি করছে যে তারা হিজাব নিয়ে এই সমস্যা সমাধানের জন্য একটি সমাধান খুঁজছে। 26 বছর বয়সী এই দৌড়বিদ, যিনি অলিম্পিকে 400 মিটার ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন, উদ্বোধনী অনুষ্ঠান থেকে বাদ পড়ার পর ইনস্টাগ্রামে এক বার্তায় লিখেছিলেন, মনে করুন আপনি আপনার দেশে অনুষ্ঠিত অলিম্পিকের জন্য নির্বাচিত হয়েছেন, কিন্তু আপনি উপস্থিত থাকার কোনো অধিকার পাবেন না। গত 26 জুলাই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে ঘোষণা করে, হিজাবের উপর নিষেধাজ্ঞা ফরাসি রাজনীতিতে দ্বৈত এবং বৈষম্য নীতির অস্তিত্ব থাকার প্রমাণ বহন করে। বিবৃতিতে আরও বলা হয়, হিজাবের উপর নিষেধাজ্ঞা আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন। বিবৃতিতে আরও বলা হয়, এই নিষেধাজ্ঞা ফরাসি কর্তৃপক্ষের বৈষম্যমূলক আচরণ। এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির দুর্বলতাও প্রমাণিত হয়েছে। এবার ফ্রান্সের এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ান মুসলিম নারী বক্সার টিনা রাহিমি। সরকারের নিষেধাজ্ঞার কারণে ফ্রান্সের অনেক অ্যাথলেটই নিজ দেশের অলিম্পিকে অংশ নিতে পারেননি। বিষয়টি নিয়ে মোটেই সন্তুষ্ট নন টিনা। শুক্রবার নিজের ইনস্টাগ্রামে এক পোস্টে নিজের অনুভূতি জানিয়ে লেখেন, নারীদের অধিকার আছে তারা কেমন পোশাক পরবে তা পছন্দ করার, হোক সেটা হিজাব পরে বা হিজাব ছাড়াই। নিজে হিজাবকে বেছে নিয়ে নিজের ধর্মের একটা অংশ হিসেবে তিনি নিজের গর্বের কথাও প্রকাশ করেন সেখানে। টিনা রাহিমি প্রথম অস্ট্রেলিয়ান মুসলিম বক্সার হিসেবে অলিম্পিকে অংশ নিচ্ছেন। দক্ষিণ পূর্ব সিডনি থেকে উঠে আসা 28 বছরের এই বক্সার রিংয়ে নামবেন পুরো হাত এবং মাথা ঢেকে। নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় তার মন্তব্য, ধর্ম আর খেলার মধ্যে বিকল্প ভাবনা ভাবাই উচিত নয়, কিন্তু ফ্রান্সের অনেক অ্যাথলেটের এটা করতে হয়েছে বলে দুঃখ প্রকাশ করেন তিনি। এদিকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ধর্মীয় কারণে মাথা ঢাকার বিষয়ে কোনো বিধিনিষেধ নেই। ফ্রান্সের সরকারি নাম ফরাসি প্রজাতন্ত্র, এটি ইউরোপের একটি রাষ্ট্র। ফ্রান্স আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করেছে। ফরাসিরা বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যবান, ধনী ও সুশিক্ষিত একটি জাতি। খ্রিস্টান ধর্মের রোমান ক্যাথলিক ধারা ফ্রান্সের মানুষের প্রধান ধর্ম। ফরাসি সংস্কৃতি জগৎ বিখ্যাত। শিল্পকলা, সাহিত্য, গণিত, বিজ্ঞান, প্রকৌশল, নৃবিজ্ঞান, দর্শন ও সমাজ বিজ্ঞানের উন্নয়নে ও প্রসারে ফ্রান্সের সংস্কৃতি ব্যাপক ভূমিকা রেখেছে। মধ্যযুগ থেকেই প্যারিস পাশ্চাত্যের সাংস্কৃতিক জীবনের কেন্দ্রবিন্দু।
সাইমুম জান্নাত, এটিএন নিউজ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল।